আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে লাচ্চাশে মাইয়ের পিঠা এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার তৈরি করতে খুব কম সময় লাগে আর খুব সহজে তৈরি করা যায় কিন্তু খেতেও সাধারণ ছোটো বড় সবাই পছন্দ করবে এই ঈদে আপনারাও মজার এই পিঠাটি বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন একটা বইলের মধ্যে আমি লাচ্চা সেমাই নিয়েছি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই আছে একটা ডিম ভেঙে নিয়েছি আর এক কাপ থেকে কিছুটা কম কোরআন নারকেল দেখতে পাচ্ছেন চিনি দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ ফ্রোজেন কোরআন নারকেল আমি হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের চয়েস মতো কম বেশি নিতে পারেন গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম সব কিছু এখন একসাথে মিক্স করে নিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি কুরানো নারকেল চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব গুঁড়ো দুধ একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটাকে কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিব হাফ টি স্পুন ভ্যানিলা আমি দিয়ে দিব এতে করে সুন্দর একটা গ্র্যান্ড বের হবে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব একটু কচলে সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কেননা সে মাই একটু মুচ থাকে তাই হাত দিয়ে একটু কচলে কচলে সেগুলোকে ভেঙে নিতে হবে আপনারা চাইলে সব কিছু মিক্স করার আগেও কিন্তু হাত দিয়ে ভালো করে বেঙ্গে গুঁড়ো করে নিতে পারেন আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে চারিদিকে ফুড কালার ছড়িয়ে পড়ে এই তো এভাবে আমি ডো রেডি করে নিচ্ছি আর যখন হাত দিয়ে মোট করলে এভাবে দেখতে পাচ্ছেন জোড়া লেগে যায় আর ছুটে পড়ে যায় না তখন বুঝতে হবে ডো রেডি হয়ে গেছে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শিপ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন আমি হাত দিয়ে এভাবে এগুলোকে জোড়া লাগিয়ে তারপর চেপটা করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বলের মতো লম্বাটে বা যে কোনো সাইজই তৈরি করে নিতে পারেন মাঝে মাঝেহেতু অনেক মুচমুচে থাকে কিন্তু ডিমার অন্যান্য উপকরণ মেশানোর ফলে কিছুটা নরম হয়ে আসবে এরপরও কিন্তু একটু চেপে চেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে যাতে তেলে দেওয়ার পর ছুটে না যায় সবগুলো পিঠা তৈরি করে আমার শেষ হয়ে গেছে আমি এক প্যাকেট দিয়ে তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যত খুশি তত তৈরি করে নিতে পারেন যে কোনো শেপ যে কোনো কালার দিয়ে এখন এই পিঠাগুলোকে আমি বেজে নিব তেল খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম হিটে রেখে আমি পিঠাগুলো বেজে নিব কয়েকটা পিঠা আমি তেলে দিয়ে দিলাম আর এগুলোর এক পাশ হয়ে গেলে একটু ব্রাউন করে তারপর আমি এগুলোকে উলখিয়ে দিয়ে দিব আর ওপর পাশটাও বেজে নিব এই পিঠাগুলো বেজে নিতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তাই একটু সাবধানে তাড়াতাড়ি এগুলো বেজে তুলে নিতে হবে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে এতে করে এক্সট্রা তেল চুষে নিবে এই তো সবগুলো পিঠা রেডি হয়ে গেল, আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি পরিবারের ছোট বড় সবাই বেশ পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ